উত্তর কোরিয়া বলেছে তাদের সব পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্রকে তাক করে প্রস্তুত রাখা হয়েছে। তাদের কোনো অস্ত্রই দক্ষিণ কোরিয়া কিংবা চীন ও রাশিয়ার দিকে তাক করে রাখা হয়নি। দেশটি আরও বলেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আসন্ন সংলাপে পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। দুবছর পর দুই কোরিয়া তাদের প্রথম আনুষ্ঠানিক সংলাপ শুরু করার পর উত্তর কোরিয়া এমন ঘোষণা দিল। দুই কোরিয়ার সীমান্ত এলাকার যুদ্ধবিরতি গ্রাম পানজামনে শীতকালীন অলিম্পিক নিয়ে দুপক্ষের উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়। আনুষ্ঠানিক সংলাপের পর পিয়ংইয়ংয়ের প্রধান আলোচক রি সনগুন বলেন, আমাদের সব পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে তাক করে রাখা হয়েছে। আমরা কোনো অস্ত্রই আমাদের ভাই দক্ষিণ কোরিয়া কিংবা চীন ও রাশিয়ার দিকে তাক করে রাখিনি। বৈঠকে দুই কোরিয়া নিজেদের মধ্যকার সংকট সমাধানের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। সেই সঙ্গে আগামী মাসে সিউলে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে অংশ নিতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে ছোট ছোট পরমাণু অস্ত্র ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। আকারে ছোট হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতার কোনো হেরফের হবে না। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র আবারও পরমাণু অস্ত্র ব্যবহার করবে। বিশ্বের চোখ থেকে এটি আড়াল করতে ছোট আকারের পরমাণু বোমা তৈরি করছে পেন্টাগন। সর্বাধুনিক যুদ্ধ প্রযুক্তির তৈরি ছোট ছোট এসব পরমাণু বোমা রাশিয়া ও চীনের বিরুদ্ধে ব্যবহার করবে দেশটি। একই সঙ্গে পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যে নৈতিক প্রতিবন্ধকতা রয়েছে তা শিথিল করবে দেশটি। এর মাধ্যমে বিশ্বে পরমাণু যুদ্ধে ঝুঁকি আরও বৃদ্ধি করতে চায় দেশটি। মার্কিন সরকারের সাবেক এক কর্মকর্তা সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনে অস্ত্র নিয়ন্ত্রণ ও পরমাণু নিরস্ত্রীকরণ বিভাগের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট জন অলফসতল বলেন, হোয়াইট হাউসের নির্দেশনায় এমন একটি উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষের আইনজীবীরা। জানুয়ারির শেষ দিকে প্রেসিডেন্টের বার্ষিক ভাষণে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ক্ষমতা পর্যালোচনা করবেন ট্রাম্প। গত 8 বছরের মধ্যে এবারই প্রথম বার্ষিক ভাষণে পরমাণু অস্ত্র প্রসঙ্গে তুলবেন ট্রাম্প। হোয়াইট হাউস প্রণীত নিউক্লিয়ার ফোর্সচার রিভিউ নামে এমন একটি খসড়া প্রস্তাব পর্যালোচনা করেছেন দাবি করে অলসতল বলেন, নতুন ধরনের ছোট ছোট পরমাণু বোমাগুলো ট্রাইটেন ডিম 5 সাবমেরিন ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হবে। উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার সঙ্গে যে কোনো সংঘাতের ক্ষেত্রে কৌশলগত বোমাগুলো ব্যবহার করা হবে। হোয়াইট হাউসের নতুন এই প্রস্তাব উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন নীতি পরমাণু যুদ্ধের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে, কেননা প্রতিপক্ষ দেশগুলোর বিরুদ্ধে অব্যাহতভাবে পরমাণু হামলার হুমকি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। পরমাণু শক্তিদল যুক্তরাষ্ট্রের বর্তমানে 7,000-এরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে। বোমাগুলোর আকার বড় হওয়ার কারণে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে একটি মনস্তাত্ত্বিক বাধা সামনে চলে আসে, কেননা এমন একটি পরমাণু বোমা পুরো একটি দেশকে ধ্বংস করতে সক্ষম। পরমাণু হামলার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বাধা কমিয়ে আনতে নতুন নীতি গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।